বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের আজ 100 পর্ব। অ্যান্ড এমনিতে আমরা সবাই ভালোবাসি সেঞ্চুরি করতে, কিন্তু সেঞ্চুরি করার পরেও নট আউট থাকা এবং উইথ ফুল অন এনার্জি ব্যাট করা, সেটা একটা আলাদা ব্যাপার। অ্যান্ড আমরা যখন আজ থেকে 4 মাস আগে জার্নিটা শুরু করেছিলাম, উই এক্সপেক্টেড যে আমরা এরকম গ্রেসফুলি 100 করব, কিন্তু এক্সপেক্ট করার সেটা বাস্তবে রূপায়িত হওয়া দুটোর মধ্যে তফাৎ আছে, সেটা যে ফাইনালি আমরা সবাই করে উঠতে পেরেছি। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু আর এন্টায়ার টিম অ্যান্ড অডিয়েন্স, যারা আমাদেরকে প্রত্যেক দিন দেখছেন, ফিডব্যাক দিচ্ছেন, আমাদেরকে ভালোবাসছেন। এবং এই মুহূর্তে আমার পরিবারের বেশ কিছু লোকজন আমার সাথে, আমার বাঁদিকে আমার ভাসুরপ, যিনি আপাতত পাঠা সারিয়ে ঠিক হয়ে আছেন, সুস্থ হয়ে আছেন। 100টা পর্ব পার কেমন লাগছে স্বর্ণ? 100টা পর্ব, মাঝে তো অনেকগুলো পর্বে ছিলাম না, বাট স্টিল 100টা, হ্যাঁ এটা শোনাতেই হবে, এটা শোনাতেই হবে, আমি কষ্টটা সবাই যেন বোঝে ব্যাপারটা তো না। জোকস অ্যাপার্ট, 100টা পর্ব এটা এটা খুবই বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি যে কোনো প্রজেক্টের জন্যই। সো কারণ এখানে তো আমাদের শেষ হচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট ল্যান্ডমার্ক, এরপরে 200, 300, 400, 500, হোপফুলি 1000 সব হবে, হতেই হবে। হ্যাঁ, কারণ ফুল অন এনার্জিটা আমাদের মেনটেন করলে 1000 তো বলে বলে হয়ে যাবে। কি দেবাদিত্যকে সুন্দর করে আমি ঝাড়তে পারবো, অনেক কথা শোনাতে পারবো, এবং মায়ের সাথে তো খুনসুটি, এবং আমার এই সোনামণি পাশে বসে রয়েছে, আমরা তত বেশি কুটকাচালি করতে পারবো, সেজন্য আপনাদের আশীর্বাদ সত্যি খুব দরকার। হ্যাঁ, যাতে হ্যাঁ আমরা আরো 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 কুটকাচালি করতে পারি, তার জন্য আশীর্বাদ দেবেন যাতে 1000 এ পৌঁছে যাই আর ওর জীবনটাকে আমি শেষ করে দিতে পারি। ঠিক আছে, না আমি না কোনোদিন ভাবিনি আমার মধ্যে এরকম একটা সাংঘাতিক নেগেটিভ সত্তা আছে, আমি যে এরকমভাবে লোকের পেছনে লাগতে পারি, এরকম কাঠি করতে পারি, আমি কোনোদিন নেগেটিভ চরিত্র করতে পারি এটাই আমি ভাবিনি। তো যাই হোক, এই 4 মাসেই 100 পর্বে আমি এটা ডিসকভার করেছি যে আমার মধ্যেও একটা বেশ রাক্ষস, খোক্ষস, পেতনি টাইপ মানুষ বাস করে, যে লোককে কাঠি করে আনন্দ পায়, তার মধ্যে এত যোগ্য সঙ্গী পেয়েছি আমি। আর ও তো বলি, আমাদের কোনো বর, ছেলে, মেয়ে কারুর দরকার নেই সংসারে, ওর জন্য আমি আছি আর আমার জন্য ও আছে, সোনালি তাপসী রক্স। তো থ্যাঙ্কফুলি দর্শকদেরও আমাদের নেগেটিভলি ভালো লাগছে, নেগেটিভলি মানে বিগেস্ট কাপল আর ইউ আর ইউ, হ্যাঁ মানে আফটার আফটার লক্ষ্মী কাকিমা অ্যান্ড আঙ্কেল আমি আর ও, আমরা দুজন হচ্ছে। বউ বারণ করেছে ওই জন্য টাকা দিবি না, তাই তো? আমাকে তো অপমান না করলে তোমার শান্তি হয় না, যদি যখন তোমার ছেলে টাকা দিতে পারছে না তাকেও তুমি ছেড়ে কথা বলছো না। আমাদেরকে এই সেটে অনেক নাম দেওয়া হয়েছে, এক একজন, কেউ বলেছে উম্ন ঝুম্ন, অপাদি অপাদি নাম দিয়েছে উম্ন ঝুম্ন, আমাদের ডিরেক্টর বিজয়দা নাম দিয়েছে নন্দী ভৃঙ্গি, সংযুক্তা নাম দিয়েছে যেন রুমকি ঝুমকি, দুই বোন, তারপরে বলেছে দুই শাকচুন্নি, ডাকিনী যোগিনী, ডাকিনী যোগিনী, তারপর চ্যানেলের চ্যানেলের অতনু বলেছে যন্তর মন্তর, সোনালী রূপালী, রুমকি ঝুমকি, মানে প্রচুর নাম আমাদের, আরো আগামী দিনগুলোতে তো আরো বাড়তে পারে আমাদের। আমাদেরকে শর্টে ডাকার সময় ওভাবেই ডাকা হয়, এই নন্দী ভৃঙ্গি চলে আয়, মানে নাম ফাম ধরার কোনো ব্যাপার নেই, আগে তাও সোনালী তাপসী বলে একটু সম্মান দেখাতো, এখন তাও দেখায় না, আসল নাম তো ভুলেই গেছে, চরিত্রের নামও ভুলে গেছে, যে যেভাবে পারে ডাকে, যন্তর মন্তর চলে আয়, এই নন্দী ভৃঙ্গি চলে আয়। আর যেহেতু আমাদের টু শট হয় সবসময়, আমাদের লাস্টে শর্ট দিতে ডাকে, জানি এই দুটো গাধা, এই দুটো থাকবেই, বাকিগুলোকে আগে করে নিয়ে ছেড়ে দিই, তারপরে এই তোরা আয় উন্ন ঝুমনা একসঙ্গে। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে 100 পর্ব যখন পার হয়েছে, থ্যাঙ্কফুলি আশা করছি আরও অনেক অনেক এরম 100 আমরা পেরিয়ে যাবো। ফার্স্ট ডে থেকেই খুবই এক্সাইটেড ছিলাম, সবাই মিলে একসাথে আবার কাজ করব। সব প্রথম দিন ভাবতাম কীরকম হবে আমার কো অ্যাক্টার্সরা, কিন্তু বাট আফটার 100 এপিসোডস অনেক কিছু রিয়েলাইজ করেছি কি দিস ইজ অলসো আ ফ্যামিলি। এটা মানে 100টা এপিসোড পার করা ইজ নট আ জোক, অনেক দিন হলো আমাদের এই কাজটা আমরা করছি এবং সবাই খুব ভালোবেসে করছে, সবাই খুব এনার্জি দিয়ে করছি বলেই 100 হয়েছে। এবং আরও অনেক কিছু মানে আরও অনেক গল্পে নতুন জিনিস আসতে চলেছে, আরও গল্প অনেক বাকি আছে, এটা দিস ইজ জাস্ট 100, উইল মুভ ওভার 2000। মোরালে সবাই বলেই দিয়েছে আমার যা বক্তব্য, কিন্তু এটা বলবো যে এখানে একটা অদ্ভুত হ্যাপি অ্যাম্বিয়েন্স, মানে গ্রিন রুম, আপনারা তো শুধু গ্রিন রুম দেখছেন মানে, কিন্তু যখন আমরা সেটে যাই, ফ্লোরে যাই, সেটাও ভীষণ হ্যাপি, ডিরেক্টরস থেকে আরম্ভ করে বাকি যারা ক্রু মেম্বার্স সবাই। আর আমাদের অনেক দিন একটু লেট নাইট অবধি শুট চলে, তো সেখানেও দেখি এনার্জিটা ওই রকমই থাকে যেটা এক্সপেক্টেড সারাদিন থাকার।
100 এপিসোড সব প্রজেক্টের জন্য স্বর্ণ যেরকম বললো যে ভীষণ ওটা একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট, ভীষণ এক্সাইটেড লাগে যে কোনো প্রজেক্ট, সেটা স্টেজ শো হোক কি স্ক্রিন হোক। আমরা যে এনার্জিটা আর যেই সিনসিয়ারিটি নিয়ে কাজ করছি, আই এম শিওর যে 100 কেন, আরও অনেক জিরো লাগবে এর পেছনে। তো প্লিজ একদম, বিকজ প্রচুর সিনসিয়ারিটি দিয়ে কাজ করছে সবাই। চকলেটও চাই, শুধু চকলেট হবে না। বলছি কি, তুমি একটু ঘুমিয়ে নাও, সারা রাত জেগে আছো তো, এখন ঘুম হবে না রে, টাকা না জোগাড় করা পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারবো না। তো আজকে 100 এপিসোড, আজকে আমার শ্যুট ছিল না, তাও আজকে সেলিব্রেট করবো বলে সবাই মিলে, মানে সবাই মিলে সেলিব্রেট করবো বলে এসেছি। হাসিস কেন? না না, সেলিব্রেট করার জন্য। চুপ কর তো ভাই, একটা ফ্যামিলি ছেড়ে আরেকটা ফ্যামিলিতে চলে গেছিস আর মুখ খোলাস না, ঠিক আছে ভাই? আপনি সেই ফ্যামিলিতে? হ্যাঁ, আমি কাউকে ডিচ করে যাইনি, ঠিক কথা। তো আমি ফার্স্ট ডে প্রচণ্ড এক্সাইটেডও ছিলাম যে একটা নতুন কাজ শুরু হচ্ছে, কৃষ্ণকলি সবে শেষ হয়েছিল, আবার ভয়ও ছিল মনে যে এত বড় বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করব, কিভাবে পারবো কি না, বকা টকা দেবে কিনা। চুপ করে নিজে নিজে তো ঝাড় খেয়েছিলে একবার, বড় বড় কথা বলছি কেন, এখন আমি একদিনও ঝাড় খাইনি। আমি ঝাড় খাই তোর জন্য, ফালতু কথা। তো এক্সাইটমেন্ট, ভয়, কাজ, মজা, আড্ডা সব কিছু নিয়ে চলছে আমাদের লক্ষ্মী কাকিমা। মানে ফ্লোরে যে বলছিলি যে ভালো লাগছে না স্বর্ণদা, তা ওটা কেন বলেছিলি? ফার্স্ট দিন বলেছিলাম কারণ সবাই আমার থেকে বয়সে বড়, মনে হচ্ছিল যে কি করব বুঝতে পারছি না, মানে কেউ কথা বলা নেই, একা একা বসতে। তোকে আমাদের টিমের মধ্যে রাখিনি সেটা বল। হ্যাঁ, তারপরে দেখলাম যে না, এদেরকে দেখতেই বয়সে বড় কিন্তু আমার, মানে আমার থেকেও ছোট মাথায়, মাথার দিক দিয়ে। স্বর্ণদা, আহা, খুব বুদ্ধি, মানে এত বুদ্ধি, মানে কি বলবো, এর থেকে আমার, মানে আমার ভাইয়ের মাথা বেশি বুদ্ধি আমার স্বর্ণদার থেকে। এটা আমি একদম টাটকা কথা, হঠাৎ করে আমার রোস্টিং এপিসোড কবে থেকে শুরু হয়ে গেল? তুই কি ভবিষ্যতে দোকানে বসবি নাকি? বর্দি যখন পারে আমরাও পারবো, ওই তো দাড়ি পাল্লায় চাল ডাল মেপে দেওয়া আর টাকার হিসেব নেওয়া, আমি গ্রাজুয়েট, আমিও পারবো। আমাদের ইউনিট এতই ভালো কি কেউ কারোর দিকে দেখে মানে মুখ বেঁকাতে চায় না বা মুখ বেঁকানোর একটা ফিলিং আসে না, কারণ আমরা এত সুন্দর মুখ বেঁকানো ভালো, এটা খুব সুন্দর এনার্জি আছে, সেই এনার্জিটা নিয়ে কাজ করা ভালো। বাকি ও মুখ বেঁকাতে পারছে না বলে, হ্যাঁ আমি শান্ত, ও প্রচন্ড কষ্ট হচ্ছে, শান্ত কে রিয়েলি শাশুড়িদের মতো যারা ছেলের বউদের একটা চিমটি করে কথা, চিমটি কেটে একটা কথা বলে দেয়, তারপরে ছেলের বউ এরম এরম করে লাফাতে থাকে, শাশুড়ি কিন্তু চুপ করে থাকে। তপস্যাকে যারা শান্ত ভাবছেন ও সত্যি শান্ত, কিন্তু মাঝে একটা করে পিরিং কেটে দেয়, এবার তুই জ্বলে মরে যা, আমি আর কিছু বলবো না। আমার মুখে অর্পিতার মতো শান্ত তো কেউ নেই। প্রচন্ড শান্ত এরকম বলো না, আমি খুব ভালো, প্রচন্ড প্রচন্ড আস্তে আস্তে কথা বলি, খুব একটা বেশি কথা টথা বলি না, এই হচ্ছে বিষয়। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।